কেমন আছেন বন্ধুরা? আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি এই ভিডিওটি সকল আপুদের খুব খুব ভালো লাগবে। মেকআপের কাজ শেখা খুবই ইচ্ছা বা মেকআপের কাজ শিখছেন, কিন্তু মেকআপ শেখার পর যে চর্চা করবেন তার জন্য তো একটা মানুষের দরকার হয়। তো তেমন মানুষ আপনার নেই, ঠিক তাদের এই ভিডিওটি দরকার। আমি আপনাদের এই ভিডিওতে এমন একটি জিনিসের সাথে পরিচয় করে দেব যেটি আপনার কাছে থাকলে আপনি খুব সহজে মেকআপের কাজ শিখতে পারবেন, বিভিন্ন ধরনের মেকআপের আই লুক করতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বক্স, এই বক্সের ভিতর কি আছে সেটি আপনাদের আজ দেখাবো। আমার হাতে যে বক্সটি দেখছেন, এখনকার সময়ে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হলো এই মেকআপ ডামিটি। যারা খুঁজছেন কোথা থেকে নেবেন, কিভাবে নেবেন, কত দাম, ডামিটি দেখতে কেমন, কিভাবে ব্যবহার করতে হয়, ডামিটি কি দিয়ে তৈরি, কাদের জন্য এই ডামিটি, সকল বিষয় নিয়েই আমি আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকবেন। এটি আমি এখন আনবক্সিং করব। এটা হচ্ছে মেকআপ প্র্যাকটিস বোর্ড। এটা আমার কেনার ইচ্ছা ছিল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এটা কেনার জন্য, শেষমেশ কিনেই ফেলেছি। যেহেতু আমি মেকআপের কাজ শিখছি তো আমার এটা দরকার ছিল, খুব খুব দরকার ছিল। আমি অনেক পেজে এটা দেখেছি, এসব পেজে দেখে দেখে আমার কেনার ইচ্ছাটা বেশি হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন শেষমেশ নিয়েই নিয়েছি। চলুন বক্সটি খুলে ফেলি। দেখুন, এর ভিতরে একটি ডামি রয়েছে। এটা সিলিকনের একটি ডামি, এটা আমি একটা পেজ থেকে নিয়েছি। যারা যারা মেকআপ শিখছেন তাদের জন্য এটি খুব হেল্পফুল হবে, ভালো মেকআপের আই লুক করার জন্য এটি নিয়ে নিতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো পেজ থেকে নিতে পারেন, এখন অনেক পেজে ডামিগুলো সেল হচ্ছে, চাইলেই আপনি নিতে পারবেন। আর যদি কোনো পেজের নাম জানতে চান তাহলে আমাকে কমেন্ট করেন, আমি বলে দেব। দেখতে পাচ্ছেন বক্সে একটি কৌটা আছে, একটি লিকুইড বা মেকআপ ক্লিনজার। আমরা যখন এই ডামিতে মেকআপ করব, মেকআপ করা শেষ হয়ে গেলে এই ক্লিনজার দিয়ে ডামিটি পরিষ্কার করে নেব। হয়তোবা আপনি ভাবছেন এতটুকু একটা ছোট ক্লিনজারের কৈটো কতদিন যাবে, এমন প্রশ্ন আপনার ভিতর আসতে পারে। তবে চিন্তা করবেন না, যদি এই ক্লিনজারটি শেষ হয়ে যায় তাহলে কোনো টেনশনের কারণ নেই। আপনি যে ক্লিনজারটি ব্যবহার করেন আপনার মুখের মেকআপ তোলার জন্য সেটি এখানে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি চাইলে যে কোনো অয়েল দিয়েও এই মেকআপ উঠাতে পারবেন, আপনি চাইলে ভ্যাসলিন দিয়েও এই ডামির মেকআপগুলো তুলে ফেলতে পারবেন। তো টেনশনের কোনো কারণই নেই। এখন বলি এই ডামিটি আমি কত টাকা দিয়ে নিয়েছি। ডামিটি বিভিন্ন দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পেজে, আমি 1200 টাকা 1500 টাকায়ও বিক্রি করতে দেখেছি, কিন্তু আমি এই ডামিটি অত টাকা দিয়ে কিনিনি, আমি এই ডামিটি 1000 টাকা দিয়ে কিনেছি। তো বিভিন্ন পেজে বিভিন্ন দাম আমি দেখেছি। আপনার কাছে যে পেজটা বিশ্বস্ত বা আপনি যে পেজ থেকে নিতে চান সে পেজ থেকেই নিতে পারেন, কোনো সমস্যা নেই, দাম কম বেশি হতেই পারে। দেখতে পাচ্ছেন ডামিটি বেশি বড় না, ছোট একটি ডামি। সিলিকনের ডামিটি হবার কারণে আপনি মেকআপ করলে তা উঠাতে পারবেন, আমাদের ত্বকের মতনই এটি তৈরি করা। দেখতেই পাচ্ছেন ডামিতে দুই একটি ভুরু টানা আছে, এখান থেকে ভুরু আর্ট করবেন, নিজের মতন করে একটি শেপ এঁকে নিতে হবে, কারণ এই টেক্সচারটা একদম আমাদের স্কিনের মতন। আমাদের স্কিনে মেকআপ করতে যেমন অনুভব হয় এটাও ঠিক তেমনই লাগবে মেকআপ করতে। এই ডামিতে আপনি সকল প্রকার মেকআপই ব্যবহার করতে পারবেন। এই একটা ডামি কিনলে আপনি অনেক ধরনের আই লুক করতে পারবেন, চোখের আইল্যাশ ব্যবহার করতে পারবেন, এই ধরনের টুকিটাকি মেকআপ আপনি খুব সহজেই ডামির মাধ্যমে শিখে নিতে পারবেন। যারা মেকআপ শিখতে চাচ্ছেন ডামিটি তাদের জন্য। আমরা যারা মেকআপ শিখতে চাই, মেকআপ শেখার সময় একটা মানুষের দরকার হয় যার উপর মেকআপগুলো অ্যাপ্লাই করার দরকার হয়। তেমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার, নিজের চোখে বারবার আই লুক করে সেটা তুলে আবার আই লুক করা অনেক কষ্টকর হয়ে যায়। তো তার জন্য এই ডামিটি ভালো, নিয়মিত মেকআপ চর্চার জন্য এমন ডামি থাকা অনেক গুরুত্বপূর্ণ। খুব সহজে অনেক মেকআপ করা যায় এবং তোলাও যায়, ইচ্ছা মতন আই লুক করা যায়, যত ইচ্ছা আই লুক করা যায়, আবার খুব সহজে তুলে ফেলা যায়, তুলে আবারও আই লুক করা যায়, যেটা নিজের ওপর এতবার অ্যাপ্লাই করাটা কষ্টকর হয়ে যায়। তো আপনারা যারা মেকআপের কাজ শিখতে চাচ্ছেন তারা এমন একটি ডামি কিনে নিতে পারেন। আপনাদের হেল্পের জন্যই আমি এই ভিডিওটি করেছি, যাতে আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারেন এই ডামিটি কাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো
आशा करी भालो लेगे छे। जो दी वीडियो टी भालो लेगे थे के ताहले अवश्य वीडियो टी एक टा लाइक कर बेन, बंधु देर साथे शेयर कर बेन, और आपनी जो दी आमार चैनले नतून हुए थे के ना अवश्य आमार चैनल टी सबस्क्राइब कर बेन, चैनलेर पाशे थाक बेन, बेल आइकन टी बाजिए दे बेन, जोखनी नतून नतून वीडियो अपलोड करब सबार आगे सर्वप्रथम से वीडियो टी आपनार काछे पौंछे जाबे बेल आइकन अन थाकले। सम्पूर्ण वीडियो टी देखार जोन्नो धन्यवाद। नतून वीडियोर जोन्नो अपेक्षा करुन। आल्लाह हाफेज।